এতদিন পর্যন্ত সচরাচর বাজারে সাদা খোলাশলা ডিম আর লালচে খোলাশলা ডিমের দেখা মিলত। কোনো কোনো ক্ষেত্রে সবুজ খোলাশলা ডিমের দেখাও পাওয়া যায়। তবে এগুলোর মধ্যে কোনটি বেশি পুষ্টিকর তা নিয়ে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। সাদা ডিম নাকি লালচে খোলাশের ডিম, কোনটা ভালো, কোনটা খাওয়া বেশি উপকারী, এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। হলুদ নাকি কমলা, কোন রঙের কুসুমের ডিম বেশি স্বাস্থ্যকর তা নিয়েও নানান মতামত রয়েছে। কিন্তু কখনো কি সবুজ রঙের কুসুম চোখে পড়েছে? অবাক হচ্ছেন, সেটাই তো সবই, কারণ ডিমের কুসুম আবার সবুজ হয় নাকি? হ্যাঁ, সেটাই হয়েছে। সম্প্রতি ছটা মুরগির সবুজ কুসুমের ডিম দেখিয়ে তাজ্জব করেছিলেন ভারতের কেরালার এক ফার্ম মালিক। ডিমের কুসুমের রং সবুজ, তবে খেতে পুরো হলুদের মতেই, রংটাই যা আলাদা। এর জেরেই হইচই ফেলে দিয়েছিলেন রাজ্যের মালব্বরম জেলার এক খামারের মালিক এ কে শিয়াবুদ্দিন। সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনায় চলছিল এই সবুজ কুসুম নিয়ে। তবে এবার সবুজ কুসুমের পেছনের রহস্যটা উন্মোচন করলেন বিজ্ঞানীরা। সিদা কার্ডিফোলিয়া জাতীয় ভেষজের প্রভাবেই নাকি রঙের এই পরিবর্তন হয়। এ ধরনের ভেষজের ফলে হলুদ কুসুমও নাকি ধীরে ধীরে রং পরিবর্তন করে সবুজ হয়ে যায়, এমনই জানিয়েছেন কেরলার উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞানী বিশেষজ্ঞ ডক্টর এইচ শঙ্কর লিঙ্গম। গবেষণার জন্য শিয়াবুদ্দিনের খামার থেকে কিছু মুরগি ও ডিম নিয়ে গিয়েছিলেন বিশেষজ্ঞরা, এবং পরীক্ষার ভিত্তিতেই তাদের প্রাথমিক ধারণা এমনটি হয়েছিল। যদিও মুরগির বিশেষ কিছু খাওয়ানো হচ্ছিল না বলে জানিয়েছেন শিয়াবুদ্দিন। উল্লেখ্য যে রং সবুজ হলেও এর স্বাদ হলুদ কুসুমের মতোই। এমন ডিম বিক্রি না করে আরও মুরগি পালন করতে চাইছেন কেরলার এই বাসিন্দা।